ময়ুরে মুহূর্তত এটা খবর লৈ আহিছো। উপনির্বাচনত কংগ্রেসক সহায় করবলে সাজু হয়েছে অখিল গগৈ বাহিনী। আর ইতিমধ্যে কংগ্রেসক প্রস্তাব প্রেরণ করেছে অখিল গগৈয়ে, ছটা সমষ্টির এটা সমষ্টি দিব লাগিব রাইজর দলক, আর ইয়ার বিপরীতে পাঁচটা সমষ্টিত কংগ্রেসক সহায় করব রাইজর দলে। এই মুহূর্ত সেই খবর জানাই আছে, যেহেতু উপনির্বাচন সমাগত, ছটা সমষ্টির হব উপনির্বাচন। সেই উপনির্বাচনত পাঁচটা সমষ্টিত কংগ্রেসক সহায় করবলে সাজু হয়েছে অখিল বাহিনী। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। অখিল গগৈ কংগ্রেস দলক প্রস্তাব দিছে অখিল গগৈয়ে, ছটা সমষ্টির এটা সমষ্টি এরি দিব লাগিব রাইজর দলক। এই প্রস্তাব প্রেরণ করেছে কংগ্রেস দললৈ অখিল গগৈয়ে। এই মন্তব্য করেছে বিধায়ক অখিল গগৈ, শিবসাগর বিধায়ক অখিল গগৈয়ে মন্তব্য করেছে যে উপনির্বাচন সমাগত, উপনির্বাচনত কংগ্রেসক সহায় করবলে সাজু হয়ে পড়েছে, বিজেপিক পরাভূত করাটো আমার মতাদর্শ বলে মন্তব্য করেছে অখিল গগৈয়ে। আর বিজেপিক আমি পরাস্ত করবই লাগিব, বিজেপিক পরাস্ত করব লাগিব বলে মন্তব্য করেছে অখিল গগৈ। আর বিজেপিক সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে। বিজেপিয়ে তিনিটা অভিশাপেরে ভারতবর্ষক শেষ করিলে বলে মন্তব্য অখিল গগৈ। আর দ্রুতগতিত কমিছে মোদীর জনপ্রিয়তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দ্রুতগতিত হ্রাস পাইছে বলে মন্তব্য করেছে অখিল গগৈয়ে। আর উপনির্বাচন সন্দর্ভত ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছে কংগ্রেসলৈ, বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়েছে অখিল গগৈ, কংগ্রেসক সহায় করবলে সাজু হয়ে পড়েছে অখিল গগৈ বাহিনী। যেহেতু ছটা সমষ্টির উপনির্বাচন অনুষ্ঠিত হব, সেই উপনির্বাচনত পাঁচটা সমষ্টির কংগ্রেসক সহায় করব অখিল বাহিনী, ইয়ার বিপরীতে এটা সমষ্টি দিব লাগিব রাইজর দলক। এই প্রস্তাব প্রেরণ করেছে কংগ্রেস দললৈ। আর বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে, বিজেপিক যিকোনো প্রকারে পরাভূত করব লাগিব বলে মন্তব্য করেছে, বিজেপিক পরাভূত করাটো আমার মতাদর্শ বলে মন্তব্য করেছে অখিল গগৈয়ে, বিজেপিক আমি পরাস্ত করবই লাগিব। আর যার বাবে কংগ্রেসক সহায় করবলে সাজু হয়েছে অখিল গগৈ, বিজেপিয়ে তিনিটা অভিশাপেরে ভারতবর্ষক শেষ করলে বলে মন্তব্য করেছে। ইটোর পিছত আন এটা সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে বিজেপিক। এই সন্দর্ভত আমার হাতত মন্তব্য আছে, সেই মন্তব্য আগবাইছো। প্রথম কথা, আমার কারণে দুটা দল, অসমৰ ৰাজনীতিৰ দুটা দল সদায় শত্রু, এটা হল বিজেপি আর এস এস, আর আনটো হল এ আই ডি এফ। বিজেপি আর আর এস এসক আমি ভারতবর্ষৰ জনতার আটাইতকৈ ডাঙৰ শত্রু বুলি ভাবো, আর এ আই ডি এফক অসমৰ জনতার আমি দ্বিতীয় শত্রু বুলি ভাবো, বিজেপি আর এস এসৰ পাছতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শত্রু বুলি ভাবো। গতি বিজেপি আর এস এস আর এ আই ডি এফৰ লগত আমার কেতিয়াও মিত্রতার, মই অন্তত জিয়াই থাকালৈকে কেতিয়াও মিত্রতা বা কেতিয়াবা বুঝাবুঝি এনেকুৱা ধৰণৰ কোনো প্রশ্ন কেতিয়াও উঠিবই নোৱাৰে। আমি কংগ্রেছ দলৰ ওচৰত আমার প্রস্তাব দিছো, আমি কৈছো যে আগন্তুক যে উপনির্বাচন আছে, সেই উপনির্বাচনের ছটা সমষ্টির ভিতর যদি আমাক এটাও এৰি দিয়ে, তেতিয়াহলে পাঁচটা সমষ্টিত আমি কংগ্রেস দলক সহায় করবলে প্রস্তুত। কিন্তু কংগ্রেস দলে উলটা পুলটা কথা কৈ আছে, এই কথাত কোনো সন্দেহ নাই। কংগ্রেস দলত যেতিয়া মই ভূপেন বৰা ডাঙরিয়াক লগ পাইছিলোঁ, তেখেতে অতি স্পষ্ট ভাষাৰে আমাক কৈছে, এক নম্বর কৈছে যে 2021 চনৰ যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ছটা সমষ্টিত যদি বিজেপি জয়ী হয়, তথাপি যেহেতু সরকার অদল বদল নহয় আর বিরোধী পক্ষও যদি জয়ী হয়, তেতিয়াহলে সরকারের কোনো হানি বিঘিনি নহয়, সরকার চলিয়ে থাকিব। গতি এই ক্ষেত্রে তেখেতকলে কৈছে যে আটাইবিলাক দলে নিজের নিজের প্রার্থিত্ব দিব লাগে, এটো ভূপেন বৰাৰ বক্তব্য। গতি এই ক্ষেত্রে মই ভাবো যে ইমান সিরিয়াস নহয়, উপনির্বাচনের ক্ষেত্রে যিমান সিরিয়াস হব লাগে সিমান সিরিয়াস নহয়। আমি কিন্তু বিজেপির বিরুদ্ধে 100% সিরিয়াস, আনকি উপনির্বাচনের বিধানসভা বা লোকসভার এটা পদ সিটে নহয়, এটা ওয়ার্ড মেম্বারের সিটতো যদি নির্বাচন হয়, আমি বিজেপিক পরাভূত করাটো আমার এটা মতাদর্শগত আর নৈতিক জয় বলে ভাবো। গতি বিজেপির বিরুদ্ধে আমি আপোষবিহীনভাবে যুদ্ধ করবলে সাজু হয়েছো, আর যিকোনো প্রকারে আমি বিজেপিক পরাজিত করবর কারণে রণনীতি তৈয়ার করছো। ইয়ার বিপরীতে কংগ্রেস দলে আমাক কৈছে যে কংগ্রেস দলে উপনির্বাচনত আমার সৈতে বা আন কারো সৈতে বুঝাবুঝি করব নোখোজে, ভূপেন বৰাই কোৱা কথা, সভাপতি ভূপেন বৰাই কৰা কথা, তেওঁলোকে কব খোঁজে যে 2024 আর 2026তে আমার লগত বুঝাবুঝি করব। এবার 2021ত কংগ্রেস দলে উপনির্বাচনত বুঝাবুঝি নকৰি ছটা সমষ্টিতে প্রার্থিত্ব দিম বলে ঘোষণা করে আছে। আর মোক ব্যক্তিগতভাবেও যেতিয়া লগ পাইছিল শিবসাগর, তেতিয়াও অতি স্পষ্ট ভাষাৰে কৈছে যে তেওঁলোকে অকলহরিয়াকে নির্বাচন খেলব। গতি এতিয়া কংগ্রেস দলের হাতত কোর্টত এতিয়া বল,
কংগ্রেছ দলে যদি বিচাৰে একেলগতে নির্বাচন খেলিব লাগে তেতিয়াহলে আমি নির্বাচন একেলগতে খেলিম আর কংগ্রেছ দলে যদি নিবিচাৰে তেতিয়াহলে আমি বেলেগ বেলেগকে নির্বাচন খেলিম কিন্তু এটা কথা মই সকলোকে সকিয়াই দিওঁ সকলোকে স্পষ্ট কৰি দিওঁ যে 2021 চনৰ ছটা বিধানসভাৰ নির্বাচনৰ যে উপনির্বাচন অনুষ্ঠিত হ'ব এই উপনির্বাচনত কংগ্রেছ নহয় রাইজৰ দলহে অন্তত পক্ষে দ্বিতীয় স্থানত থাকিব আৰু দুটা সমষ্টিত আমি জয়ী হোৱাটো প্ৰায় নিশ্চিত হৈ আছে এই মুহূৰ্তলৈকে এটা হ'ল থাওৰা আৰু আনটো মৰিয়নি এই দুটা সমষ্টিতে আমি ৰাইজৰ দল নিৰ্বাচিত হোৱাটো জয়ী হোৱাটোৰ সম্ভাৱনা পূৰ্ণ সম্ভাৱনা আছে বাকী আটাইকেইটা সমষ্টিতো আমি অন্তত পক্ষে দ্বিতীয় স্থান পাম আৰু আপোনালোকে মন্তব্য শুনিলে অখিল গগৈ উপ নির্বাচনের পাঁচটা সমষ্টিত কংগ্রেসক সহায় করবলে সাজু হয়েছে বলে মন্তব্য করেছে অখিল গগৈ কংগ্রেস দলক এক বিশেষ প্রস্তাব প্রেরণ করেছে অখিল গগৈয়ে ছটা সমষ্টির এটা সমষ্টি এড়ি দিব লাগিব রাইজর দলক এই মন্তব্য করেছে বিধায়ক অখিল গগৈ আর বিজেপিক পরাভূত করাটো আমার মতাদর্শ বলে মন্তব্য করেছে বিজেপিক আমি পরাস্ত করবই লাগিব এটার পর আন এটাক বিজেপিক সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে বিধায়ক অখিল গগৈয়ে বিজেপিয়ে তিনিটা অভিহাপেরে ভারতবর্ষ শেষ করল বলে মন্তব্য করেছে আর দ্রুতগতিত কমিছে মোদীর জনপ্রিয়তা এই বলেও মন্তব্য করেছে অখিল গগৈয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে অখিল গগৈয়ে